এটা কি তাহলে ঠিক হলো বুমেরাং যে ছবিটা জিদ্দার ছবি এটা কিন্তু দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করেছে বক্স অফিসে এবং সেই কারণে কিন্তু তাকে নন্দনও আনা হয়েছিল নন্দনও কিন্তু বেশি দিন চলেছে বেশ কিছুদিন ধরে চলেছে কিন্তু হাউসফুল ছিল তারপরেও কিন্তু নন্দন থেকে সরিয়ে দেওয়া হলো এটা নিয়ে আজকে আলোচনা বুমেরাংকে প্রায় দু সপ্তাহ পরে নন্দনের জায়গা দেওয়া হয়েছিল কারণ বুমেরাংকে প্রথমে জিদ্দা পাঠাননি কারণ সেখানে কিছু অ্যাডাল্ট কিছু কমেডি ছিল বলে জিদ্দার মনে হয়েছিল হয়তো এটা এটা নন্দনের অডিয়েন্সের কাছে কোনো ইস্যু হতে পারে তো যখন অডিয়েন্স এটা ঠিকভাবে ঠিক নিয়ে তারপরে কিন্তু নন্দনে পাঠানো হয় নন্দনে পাঠানোর পরে রেসপন্সও বেশ ভালো খুব ভালো চলেছে এবং এটা প্রতিদিনই হাউসফুল গেছে এবং দর্শকদের অ্যাপ্রিসিয়েশনও প্রচুরভাবে পেয়েছে এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউস তারপরেও কিন্তু এই সপ্তাহে অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু নন্দন থেকে তুলে নেওয়া হলো তো আমার বক্তব্য হচ্ছে নন্দন থেকে তুলে নেওয়ার পিছনে কি কারণ কারণ এখানে কি আদৌ কোনো কারণ আছে কারণ সিনেমা পারফর্ম যদি না করে যেটা মির্জা সেরকমভাবে হাউসফুল হচ্ছিল না বা সেরকমভাবে মানে সিট ভর্তি না সেই কারণে মির্জাকে সরিয়ে দেওয়া হচ্ছিলো ঠিক ছিল কারণ মির্জা জব বেশ কিছুদিন চলেছে কিন্তু মির্জাকে সরানো যখন হয়েছিল তখন কিন্তু মৃদা সেরকম ভাবে চলছিল না মানে খুব একটা বেশি সিট কিন্তু বুকিং হচ্ছিল না অনেক সিটই ফাঁকা যাচ্ছিল বুমেরাং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অক্সিজ ছিল তা সত্ত্বেও সরিদা হল এটা কিন্তু একটা বাজে ব্যাপার বলে আমার মনে হয় এটা মানে ডেলিভারেটলি হয়তো সম্ভবত সরানো হয়েছে কারণ বুমেরাকে কিন্তু আরো কয়েক সপ্তাহ চালানো যেতেই পারতো বহু ছবির কথা আমি বলতে পারি কিন্তু নাম আমি বলতে চাইছি না এই কারণে কারণ নাম বললে আবার কোনো একটা পার্টিকুলার কোনো কিছু ব্যক্তির ব্যাপারে কথা হয়ে যাবে সেই কারণে আমি বলছি না কিন্তু বহু ছবি কিন্তু হাউসফুল দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ সেটা চলতে থাকে নন্দনে কিন্তু এই ছবিটা হাউসফুল দেওয়ার পরেও কিন্তু সেটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো এটা কিন্তু জিনিসটা আমার মনে হয় খুবই আনফেয়ার হয়েছে নন্দন কর্তৃপক্ষের কাছে এটা একদমই আশানুরূপ নয় যে ছবিটা ভালো চলছে লোকে যেটা পছন্দ করে সেটাকে আপনারা সরিয়ে দিচ্ছেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় নন্দন থেকে এটা সরানো উচিত ছিল কি ছিল না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই